ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনিই এই সমগ্র বিশ্বের সঞ্চালন করছেন। ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতা নড়াও সম্ভব নয়। যারা ঈশ্বরের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখেন তাদের বিনাশ নেই। তাও আমরা অনেক সময় বলে থাকি, ভগবানকে তো এত বিশ্বাস করি, তাও কেন এত দুঃখ কষ্ট? এই সমস্ত কথার উত্তর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দিয়েছিলেন। মহাভারতে পাণ্ডবরাও সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ শরণ নিতেন, তবে সর্বশক্তিমান হয়েও কেন ভগবান শ্রীকৃষ্ণ পাশা খেলায় পাণ্ডবদের দুর্দশা দেখেও মৌন ছিলেন? কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ? সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। উদ্ধব গীতায় উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, হে কৃষ্ণ, আপনি পাণ্ডবদের সখা ছিলেন, আপনি সমস্ত কষ্ট ও সমস্যায় তাদের পাশে থাকার কথা বলতেন, তাহলে আপনি কেন তাদের পাশা খেলায় হারতে দিলেন? কেন দ্রৌপদীকে সভায় সবার সামনে অপমানিত হতে দিলেন? আপনি সভায় তার বস্ত্রহরণ হতে দেননি, এটা ঠিক, কিন্তু সভায় তাকে এত অপমানিত হতে কেন দিলেন? আপনি তো চাইলেই আগে থেকে সব কিছু ঠিক করে দিতে পারতেন। উদ্ধবের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, উদ্ধব, আমি সত্যিই পাণ্ডবদের সাথেই ছিলাম, আমি সর্বদা তাদের ভালোই চেয়েছি। ধর্মের পক্ষে যারা থাকে আমি তাদের সাথেই থাকি। আমি সর্বদা সব সময় নিজের প্রতিটি ভক্তের সঙ্গে আছি, আমার উপস্থিতির উপর সন্দেহ করো না। উদ্ধব, যুধিষ্ঠির ও দুর্যোধনের মধ্যে শুধু একটি পার্থক্যই ছিল, আর শুধু সেই কারণেই ভুল পথে চালিত হওয়া সত্ত্বেও দুর্যোধন জয়ী এবং যুধিষ্ঠির হেরে যান পাশা খেলায়। তখন উদ্ধব আবার জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যদি আপনি পাণ্ডবদের সাথেই ছিলেন তবে অন্য কিছুর কি প্রয়োজনীয়তা ছিল, তার সব বিস্তারে আমায় বলুন, কি ছিল সেই পার্থক্য? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, সেটি হলো বিবেকের পার্থক্য। দুর্যোধন পাশা খেলা জানত না, কিন্তু সে নিজের বিবেককে ব্যবহার করে বলেছিল যে তার তরফ থেকে শকুনি খেলবে। পাণ্ডবও এই খেলা জানত না, কিন্তু তারা স্বয়ংই খেলতে বসে গেল। ভেবে দেখো, যুধিষ্ঠির যদি নিজের বুদ্ধিকে ব্যবহার করে বলতো তার তরফ থেকে এই খেলা আমি খেলব, তাহলে পাশা কার অনুযায়ী পড়ত তা শকুনির ইচ্ছে মতো হতো না, হতো আমার ইচ্ছে মতো। তখন আবার উদ্ধব বললেন, হে কৃষ্ণ, আপনি চাইলে তো আপনার শক্তির দ্বারা পাশার সমস্ত চাল পাল্টে দিতে পারতেন, তবে আপনি কেন এমনটা করলেন না? শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, আমি এমন করতেই পারতাম, কিন্তু কিভাবে করতাম? পাণ্ডবগণ যে আমাকে নিজেদের প্রার্থনায় বেঁধে নিয়েছিল, তারা আমার থেকে লুকিয়ে পাশা খেলতে চেয়েছিল, তারা ভেবেছিল আমি জানতেই পারবো না তারা কি করছে। তারা আমাকে নিজের প্রার্থনার দ্বারা বেঁধে বলেছিল, যতক্ষণ আপনাকে স্মরণ না করব আপনি আসবেন না। এবার তুমিই বলো, ভক্ত যদি আমাকে স্মরণ না করে আমি সেখানে কি করে যাব? তখন উদ্ধব বললেন, কৃষ্ণ, পাণ্ডবরা না হয় আপনাকে স্মরণ করেনি, কিন্তু দ্রৌপদী সে তো সর্বদা আপনারই অনুগত ছিল, তবে সভায় যখন তাকে নিয়ে আসা হচ্ছিল, যখন সকলের সামনে তার শ্রীলতা হানি করা হচ্ছিল, তখন আপনি কেন নিজের শক্তি ব্যবহার করলেন না? কেন বস্ত্রহরণের আগে পর্যন্ত তাকে অপমানিত হতে দিলেন? তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, উদ্ধব, দ্রৌপদীও তো আমাকে ডাকলো না, যখন তাকে অপমান করে কক্ষ থেকে সভা পর্যন্ত আনা হচ্ছিল, তখন সে নিজের সর্বশক্তি প্রয়োগ করে তা মোকাবেলা করছিল,
সে হয়তো ভেবেছিল সে নিজের শক্তি দ্বারাই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। দ্রৌপদীও তো আমাকে ভুলে গেছিল, কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, সভার মধ্যে যখন তাকে সর্বসম্মুখে অপমান করা হলো, অবশেষে যখন বস্ত্রহরণের কথা উঠল এবং সভার সবার সামনে যখন পাষণ্ড দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রে হাত দিল, সেই মুহূর্তে দ্রৌপদী আমাকে স্মরণ করেছিল এবং আমি তখন সঙ্গে সঙ্গেই দ্রৌপদীকে তার বস্ত্রহরণের থেকে বাঁচিয়েছিলাম। দ্রৌপদীর আবাহনে আমি এক মুহূর্তও বিলম্ব করিনি হে উদ্ধব। এরপর উদ্ধব আবারও শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, আপনি পাণ্ডবদের ভুল করা থেকে কেন বিরত রাখেননি? প্রার্থনায় আবদ্ধ থাকার কারণে আপনি তাদের জয় করতে পারতেন না ঠিকই, কিন্তু তাদের ভুল করা থেকে আটকাতে তো পারতেন। এ কথার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, যে কোনো কাজে কোনো ব্যক্তি যদি নিজের বুদ্ধি ও বিবেকের ব্যবহার করে তবে সে অবশ্যই জয়ী হয়। পাশা খেলার সময়ও পাণ্ডবরা নিজেদের ভাগ্যকে দোষ দিতে থাকে। একবার যদি সেই সময় তারা আমাকে স্মরণ করত, তাহলে পরিস্থিতি এমন হতোই না। তখন উদ্ধব আবারও শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, বিবেকই যদি সব কিছু হয় তবে আপনি কি শুধু ব্যক্তিকে তার কর্মের ফলই প্রদান করবেন? আপনার ভক্তকে কি আপনি ভুল করা থেকে বিরত রাখবেন না বা তাকে ভুল পথে যাওয়া থেকে আটকাবেন না? তখন শ্রীকৃষ্ণ আবারও হাসলেন আর বললেন, কোনো ব্যক্তি যখন কোনো কাজ করে তখন সে আমার অস্তিত্ব ভুলেই যায়। তখন সে মনে করে সে নিজেই নিজের শক্তি দ্বারা সমস্ত কাজ করছে। কোনো ব্যক্তি যদি কোনোরূপ কর্ম করার সময় সর্বদা স্মরণে রাখে যে সব সময় আমি তাদের সহায় আছি, আমি সেখানে উপস্থিত আছি, তখন কি সে আর ভুল কাজ করতে পারে? কিন্তু ব্যক্তি তো সেটাই ভুলে যায় যে আমি সেখানে আছি, তারা আমার উপস্থিতিকে সর্বদা উপেক্ষা করে। আর যখন বিপদের কালো ছায়া চারিদিক ছেয়ে যায় তখন তারা ঈশ্বরের শরণ গ্রহণ করে, কিন্তু তার আগ পর্যন্ত তারা ঈশ্বরকে মানতেই যে চায় না। আমার ভক্ত যদি সর্বদা এটাই মনে রাখে যে তার সর্বকাজে সর্বত্র আমি রয়েছি, তখন সে কোনো রূপ অন্যায় বা ভুল কাজ করতেই পারবে না, তখন তাকে আমি বিরত রাখবো উদ্ধব। তখন উদ্ধব শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, হে কৃষ্ণ, আপনি বড় গভীর কথা বলেছেন। এটিই ঠিক, ব্যক্তি যখন মনে মনে স্থির থাকবে যে আপনি তার সঙ্গে সর্বদা সর্বত্র রয়েছেন, তখন তারা কোনো ভুল কাজ করতে পারবে না। আর ভুল কাজই যদি না করে তবে ভুল ফল কেনই বা ভোগ করবে? আমার সমস্ত দ্বিধা এবং দ্বন্দ্ব দূর করার জন্য হে কৃষ্ণ, হে জগতের নাথ, আপনাকে শত সহস্র প্রণাম। শ্রোতা বন্ধুরা, আমরাও অনেক সময় বলে থাকি, এত ঈশ্বরকে ডাকি, এত পূজো করি, তাও কেন এত দুঃখ, কেন এত বিপদ ঘটে আমাদের সাথে? সত্যিই তো, একটু নিজেরাই মন স্থির করে চিন্তা করে দেখুন, আমরা কি সর্বদা তাকে স্মরণ করি? আমরা কি সর্বদা তার উপস্থিতিকে মেনে নিই? না, কেবল বিপদের সময় তাকে স্মরণ করি। তাই কোনো ব্যক্তি যদি সদা সর্বদা ঈশ্বরকে স্মরণ করে এবং এটাই মনে করে যে ব্যক্তি নিজের দ্বারা নয়, ঈশ্বরের দ্বারা প্রতিটি মুহূর্তে চালিত হচ্ছে, সে কোনো রূপ ভুল কাজ করতেই পারবে না। কারণ যখন কোনো ব্যক্তি এটাই মনে করে সে ঈশ্বরের দ্বারা চালিত হচ্ছে, তখন স্বয়ং ঈশ্বরই তাকে চালনা করে। সুতরাং তখন সে কোনো রূপ পাপ কার্যের সাথে লিপ্ত হতে পারে না। তাই সদা সর্বদা ঈশ্বরকেই স্মরণ করুন, ঈশ্বরের নামে জপ করুন। প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে আমাদের সবার উচিত ঈশ্বরকেই স্মরণ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনাদের মতামত।
সবার জানার সুবিধার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। আর সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও ধর্ম প্রচারে আমাদের সাথেই থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে।